হচ্ছে প্রোডাক্ট কন্ডাক্ট ভায়োলেশন হয়। আমি পার্থদাকে বলেছিলাম, পার্থদা পাঁচজনের একটা কমিটি তৈরিও করেছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যারা অলরেডি পাস করে বসে আছে, এমন কিছু করা যাবে না যাতে ধরুন আপনারাও ফেসে গেলেন ওরাও ফেসে গেল। আমি পার্থদাকে বলবো এমন করে ওয়ে আউট, আপনাদের ডিমান্ড গুলো আপনারা পাঁচজনের কাছে দিন, এবং যেহেতু মে মাস পর্যন্ত ইলেকশন চলবে, লাস্ট উইক অফ মে, এখন যেহেতু আমি অ্যানাউন্স করে ফেলতে প্রোডাক্ট কন্ডাক্ট ভায়োলেট করেছি, প্রার্থীদেরকে আমি যেটা বলবো, আফটার দ্য ইলেকশন রেজাল্ট ইজ আউট, ওয়েন প্রোডাক্ট কন্ডাক্ট উইল বি ওভার, জুন মাসের ফার্স্ট উইক, এদের ডেকে নিয়ে কথা বলে দেখুন কি হবে। হাউ টু শর্ট ইট আউট, আমি চাই যারা বিধায়ক তালিকায় আছে তারা তাদের সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয়। আপনারাও যারা একটা ডিমান্ড নিয়ে এসেছেন, আমি যে রাজনৈতিক দলের সমর্থকই হই, আমি যদি যদি কোনো ডিমান্ড জানুই, আমি এটা রাজনৈতিক দলমত দেখি না, আমি ছাত্র ছাত্রী যৌবন যুবতী, আমি তাদের নিজেদের মতো মনে করে দেখি, এবং সেই জন্য আপনাদের চিঠিটায় আপনারা আমাকে আবেদন করেছিলেন বলে আমি এসেছি। যদি আপনারা বিশ্বাস করে, আমি আপনাদের বলব যে আপনারা একটু অপেক্ষা করুন, তার কারণ যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, আমি এখন চাইলেও হবে না, ইলেকশন কোড অফ কন্ডাক্টে ফেসে যাবে জুন মাসের ফার্স্ট উইকে। প্রার্থীরা যে কমিটি করেছে সেই কমিটির সাথে কথা বলে হয়তো সঠিক আউট আমি এটা দেখতে চাই। আপনারাও ভালো থাকুন, অন্যরাও আছে, আপনাদেরও ভবিষ্যৎ সুরক্ষিত হোক, অন্যদেরও হোক, কিন্তু একটা সিস্টেমের মধ্যে হতে হবে। সেই সিস্টেমটা কি, কতগুলো আইনও যা আছে আগেকার, কিছু কিছু আইন দরকার হলে পরিবর্তনও করা যেতে পারে যাতে স্কোপটা বাড়ে, কারণ একই আইনে যদি প্রবলেম হয়, কিছু কিছু আইন দরকার হলে যে আইনগুলো পরিবর্তন করলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে, যারা মেধা পাস করেছে তাদেরও কাজে লাগতে পারে। এবং এর জন্য যদি ওয়ান টাইম কোনো একটা স্পেশাল কিছু একটা চিন্তা ভাবনা করা যায়, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।